কে কার, কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ারে, তোমার দুয়ারে কে কার, কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ারে, তোমার দুয়ারে হিসেবটা তোলা থাক, তোলা থাক যুক্তির তারকা, ছায়া ফেলে আকাশটা, আকাশটা ডেকে রাখবা গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার, এই সিদ্ধান্তটা শুধু যে আমাদের তিনজনকে প্রভাবিত করবে তাই নয়, বলে আমাদের দেশে অনেক কিছু নির্ভর করবে এই সিদ্ধান্তের উপরে। আমার জন্য একটা সেফ হাউসের ব্যবস্থা করো এক্ষুনি। দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে মহাসচিব পদে নির্বাচিত হলেন আমার পুত্রবধূ সায়না আজাদ। আপনাকে আমি পে করেছি, তারপর আপনি ভাবির কাছ থেকে গ্রিন সিগন্যাল পাইয়ে দিচ্ছেন না? পুরো পেমেন্টের ডকুমেন্টস আমার কাছে আছে, আরও এমন কিছু আছে যা আপনি ভাবতেও পারবেন না। অবশ্য দায়িত্বটা কিন্তু তোমাকে দিলেও খারাপ হতো না, তুমি আর আমি তো একই কথা চাই। পুরো পার্টিকেই তো ঘরের ভেতর ভরে নেবে, হ্যাঁ সব পোস্টই তাদের, বাহ বাহ। আরো তো কয়েকটা পোস্ট আছে, সেগুলো তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়ে দেন, হ্যাঁ দরকার যদি পরে আরো বিয়ে করেন দু একটা, সেখানে গন্ডে গন্ডে হালি হালি বাচ্চা পয়দা করে তাদের সবাইকে একটা একটা করে পোস্ট দিয়ে দেন, বাহ। গান ধরি নাই, এটাই তো বাক্য। দুই বছর মামা আমি এই পোস্টের পিছে লেগে আছি, তাই না? হ্যাঁ, এখন এখন মহাসচিব হয় আর কবে মামা, এখন মহাসচিব হয়েছে, ক্ষমতা কত বেড়েছে, আস্তে আস্তে উপরে উঠছে, উঠতে উঠতে এত উপরে উঠে যাবে বাবা, তুমি আমি আর তার নাগালি পাবো না।
উঠতে দে, যত উপরে উঠবে তত উপর থেকে পড়বে, যত উপর থেকে পড়বে তত ভেঙে টুকরো টুকরো উপর থেকে তাকে ফেলবে কে? শায়না, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। এভাবে শব্দ করতে অনেক আগেই মানা করা হয়েছে তোমাকে। ইয়ামিন, ভাবি কোথায়? বাবার নাম ভাঙিয়ে কোনো কিছু করতে যাবে না। আমি চাইলে অনেক আগে অনেক কিছু করতে পারতাম তোমাদের এই নাম না ভাঙিয়ে। এই সিটিতে তোমাদেরকে না জানিয়ে কেউ কখনো কোনো কিছু করতে পারে, তাই আমি আশিক ভাইকে পাঠিয়েছিলাম তোমাদের এইসব নাম না ভাঙিয়ে জানানোর জন্য। দ্যাটস ইট। এই শহরে কোথায় কি ঘটে সমস্ত কিছু কিন্তু আমি এসব শুনতে ইন্টারেস্টেড না। আমি জাস্ট মনে করেছি যে তোমাদেরকে জানানো উচিত, তাই তোমাকে জানিয়েছি। দ্যাটস ইট। এখন আমরা ব্যবসাটি খুলছি, এটা তোমাদেরকে ইনফর্ম করব। বোকার মতো কথা বলো না, না বুঝি কথা ব্যবসা বেশি করবে এবং এই ব্যবসাতে আমারও শেয়ার থাকবে। ঝামেলা কেন শুধু শুধু নিজের মাথায় নিচ্ছ?
জি জি স্যার, আমাকে তো পারতেই হবে। আলটিমেটলি দিস উইল বি মাই লাইফ অর ডেথ। জি স্যার, আপনার প্রত্যেকটা ইনফরমেশনের জন্য আলাদা আলাদা লোক রেডি আছে, ওদের শুধু কাজে লাগানো বাকি। জি জি, আমাকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে ওকে সরে দাঁড়াতেই হবে, আর এর কোনো বিকল্প নেই, কারণ আমি বেঁচে থাকতে ভীষণ ভালোবাসি। জি বলেন। আই নিড ইয়োর হেল্প। আমাকে হেল্প করতে পারবেন? বলেন। আমি আসলে একটু ধানমন্ডি যাব, কিন্তু দেখেন না, ড্রাইভারটার হাব ভাব দেখে না সুবিধা মনে হচ্ছে না। আপনি যদি ওইদিকে যাত্রী হন তাহলে আমার সাথে একটু চলেন না প্লিজ। দেখুন, আমি একটু কনফিউজড, আপনাকে হেল্প করতে পারলে আমার ভালো লাগতো, বাট জানেনই তো আজকাল এই হেল্পের কথা বলে চিন্তাই করে। সো আই এম সরি। সরি বলবেন না প্লিজ। আচ্ছা, আপনি কাজ করুন, সিএনজি নাম্বার প্লেটে একটা ছবি তুলে আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দিন। চলুন, আমরা এখন নাম্বার প্লেট সহ একটা সেলফি তুলি। আসুন আসুন, এই যে নাম্বার প্লেট সহ সেলফি, খুশি এবার? আরেকটা এই দেখুন, চলুন চলুন। ঠিক আছে, চলুন। আরে আমি এত কিছু বুঝি না, আপনাকে প্রথমবার না করেছে যাতে আপনি আরো বেশি টাকা অফার করেন, বুঝেছেন? অনেক আগেই বুঝেছি। আরো বেশি টাকার লোভে ইয়ামিন ভাই কাজটা নিজেই করাচ্ছে। বোকার মতো কথা বলবেন না। আমি যদি ভাবির সাথে থাকতাম তাহলে এখানে আপনার সাথে বসে আমি মিটিং করতাম না। আপনার সাথে আমি বসে আছি কেন বলুন? আমি এত কিছু বুঝি না। আপনি টাকা নিয়েছেন, আমাকে ব্যবসা করতে দেন, নয়তো টাকা দেওয়ার এভিডেন্স নিয়ে আমি ভাবির সাথে দেখা করব। প্লিজ আর একটা বাজে কথা বলবেন না, আমি যা বলছি আপনি চুপচাপ শুনুন। আপনার ব্যবসা হবে এবং খুব তাড়াতাড়ি, কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। কী কাজ? আপনার ব্যবসায় আমাকে আর বিক্লু ভাইকে পার্টনার করে নেন। কেন? আপনার বিজনেস সিকিউরিটি, কোনো ধরনের পলিটিক্যাল হ্যারাসমেন্ট হবে না। আপনাদেরকে ব্যবসায় পার্টনার করলে তো আমার ব্যবসা তিন ভাগ হয়ে যাবে। ব্যবসায় ইনভেস্ট করবো আমি, আর আপনারা লাভ নেবেন? ব্যাপারটা ওরকম না, অনলি অফিসিয়ালি আমাদের নাম থাকবে, কিন্তু আমরা আপনার ব্যবসায় কিন্তু ইনভলভ হবো না। এবং আপনার ব্যবসা যদি আমাদের নাম থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ খাটাতে আসবে না, মাইন্ডেড। কিন্তু পরে যদি আপনারা আমার বিজনেসের শেয়ার ক্লেম করেন? শোনেন আশিক সাহেব, আপনার বিজনেসটা কবজা করতে চাইলে আমার এসব কিছু করার দরকার নেই। হ্যাঁ, আমি জাস্ট এক ঘন্টার মধ্যে আপনার বিজনেসটা আমার নিজের নামে করে নিতে পারি। সো ওই ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনাকে আমরা একটা সিকিউরিটি দিব, তার বিনিময়ে আপনি আমাদেরকে একটা সার্ভিস চার্জ দিবেন, ব্যাস ব্যাটার চুকে গেল। কাগজ কলমে আমাদের পার্টনার করতে ভয় পান অসুবিধা নেই, আপনি মুখে মুখে ছড়া দেন যে আমরা দুজন আপনার বিজনেস পার্টনার, তাহলেই হবে। আচ্ছা, এইখানে তো তোকে কেউ চেনে না, এখানে একটা হসপিটাল ভর্তি হয়ে গেলে? না, তোর বউ কই?
আসতে এত দেরি হচ্ছে? আহা, চাইলে তোর উড়ে চলে আসা যায় না, তাই না? তুই ফোন করার পরে আমি ওকে জানিয়েছি, ও একটা জরুরি অপারেশন আছে, শেষ করেই চলে আসবে। ততক্ষণ আমি বেঁচে থাকলে তো। আর সেই জন্যই তো বলছি, এখানে একটা হসপিটাল ভর্তি হয়ে গেলে। আরে না, সব জায়গায় ওদের লোক আছে, তুমি ওদের চেনো না। পুরো দেশ চষে হলো ওরা আমাকে মেরে ফেলবে। ওরা কারা? দেখি কোথায় লেগেছে। ও মাই গড, তোকে তোরা মেরেই ফেলতে চেয়েছিল। তোমার নির্বাচনী এলাকার রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ। সেজন্যই তো ইলেকশন করছি। নির্বাচিত হবার পর রাস্তাঘাটের কিছু কাজ করতে হবে। দেশ সেবার জন্য মনে হয় নির্বাচন করছো। উদ্দেশ্য যাই হোক না কেন, কাজ তো কিছু করতেই হবে, তা নয় তো। ও ভালো কথা, তুই ওই খবরটা শুনেছ তো? কি? ওই যে সেই আশিক সাহেব চিরগাঁও থেকে ইকুইপমেন্টস আনিয়ে ফুল ফ্লেজেডে ব্যবসা শুরু করে দিয়েছে। আমার কাগজ লাগে না, আমার কাগজ থাকেও না। স্পিড তো 90 এর কম ছিল না, 90 প্লাস ছিল। এই না নিয়ে চলো। এই তুমি আমাকে চিনো? সরাসরি তুমি তার বাপ? এই স্টুপিড, মুখ সামলে কথা বলবি। তুই চিনিস আমি কে? চৌধুরী আজাদ রহমানের ছেলে আমি। চৌধুরী আজাদ রহমান কে অভিনয় করে? মন্ত্রী। মন্ত্রী আজাদ রহমান? ও মাই গড, সরি স্যার, কি বিহেভ করে ফেললাম আপনার সঙ্গে। আমি খুব বোকা, আপনার প্রপার ওয়েলকামটাও করিনি। নেক্সট টাইম যেন এই ভুল না হয় খবরটা। কখনো না স্যার। স্যার প্লিজ লেট মি হ্যাভ দ্য অনার টু ওয়েলকাম ইউ। Grandmaster, Grandmaster.